আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সন্ধ্যার পর থেকে শুরু করছি। আজকে সন্ধ্যার পরেই রান্নাবান্না করব। তো রাতের রান্নাবান্নাটা আজকে এই তো শুরু করে দিলাম। তো পূর্বাচল থেকে আনা লাউ আজকে রান্না করব, লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো এই লাউগুলো তো অনেক কচি হয় আর এই লাউটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। নর্মাল বাজার থেকে আমরা যে লাউ কিনি সেই লাউয়ের থেকে কিন্তু এই লাউগুলো অনেক বেশি সুস্বাদু। তো আমি এখন লাউ কেটে নিচ্ছি আর আমি ফার্স্টে লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো এই লাউয়ের খোসাও কিন্তু খাওয়া যায়, ভর্তা করে তারপর ভাজি করে বিভিন্নভাবে খাওয়া যায়। তো ফার্স্টে আমি ভেবেছিলাম যে লাউয়ের খোসাটাও রাখবো, কিন্তু পরে আর রাখা হয়নি, তো পরে ফেলে দিয়েছিলাম। তো এই যে আমার লাউয়ের খোসা প্রায় ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। লাউয়ের খোসা ছাড়িয়ে তারপর আমি লাউটাকে কেটে নিব। কেটে নিয়ে তারপরে আমি লাউটা রান্না করে নিব আর লাউ চিংড়ি রান্না করব। আর সেই সাথে আমি সরিষা ইলিশ করব। তো সরিষা ইলিশের জন্য আমি অল্প করে সরিষা ইলিশ করব, কারণ আমার বাচ্চারা তো সরিষা ইলিশ তেমন একটা খেতে চায় না। তো আমাদের জন্যই আর কি অল্প করে করে নিব। আর বাচ্চাদের জন্য চিকেন আছে। তো এই তো এগুলোই আজকে আমাদের রাতের খাবার দাবার। তো এই যে আমি লাউটা এখন কেটে নিব, লাউয়ের খোসা ছাড়িয়ে এখন আমি লাউটা কেটে নিচ্ছি। তো আমি কাটাকাটি যেগুলো করার সেগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই করি। দাঁড়িয়ে কাটার যে বটি, এই বটি দিয়েই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটি। আর যেগুলো বসে কাটার দরকার হয় যখন, তো তখন আমার তো হেল্পিং হ্যান্ড আছে, তো আমি ওকে দিয়ে দিনের বেলা সেগুলো কাটিয়ে রাখি। আর অনেক সময় আমি বেশি করে পেঁয়াজ কাটিয়ে রাখি, তো পেঁয়াজটা আমার কম কাটলেই হয়, পেঁয়াজটা খুব একটা কাটার দরকার পড়ে না। তো যেগুলো একটু ঝামেলার কাজ সেগুলো আমি আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে করিয়ে রাখি দিনের বেলা। আর রাতের বেলা রান্না করতে হলেও সেগুলো আমি অনেকটাই কাজ দিনের বেলা আমি গুছিয়ে রাখি, যাতে করে রাতের বেলা রান্না করতে আমার একটু সুবিধা হয়। আর এই ফ্রেশ লাউ যেটা আজকে এনেছে, তো আজকে সন্ধ্যার পরে আমার হাজবেন্ড এসেছে পূর্বাচল থেকে, তো আজকে এনেছে। তো এই কারণে আমি ভাবলাম যে আজকেই এই লাউটা রান্না করি। তো দুইটা লাউ এনেছিল, একটা লাউ আছে, একটা লাউ কালকে রান্না করব। আর আরেকটা যেটা একটু বড় সাইজের ছিল, তো সেটা এখন রান্না করে নিব। তো লাউটা আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি খুব ভালোভাবে লাউটাকে ধুয়ে নিব। ধুয়ে একটা স্ট্রেনারের মধ্যে করে নিয়ে নিব, নিয়ে পানিটা ঝরিয়ে নিব। তো লাউ চিংড়ি তো এটা সবারই, বেশিরভাগ মানুষেরই এটা একটা প্রিয় খাবার, আর এটা রান্না করাও অনেক সহজ। তো লাউটা এতটাই কচি ছিল যে খুব তাড়াতাড়ি কিন্তু লাউটা রান্না হয়ে গিয়েছিল, আর লাউটা একদম সফট হয়ে গিয়েছিল আর খেতেও অনেক সুস্বাদু ছিল লাউটা। আর এই লাউটা আমরা রাতে খাওয়ার পরে বাকি যে অংশটা ছিল, তো সকালবেলাও কিন্তু আমাদের এই লাউ দিয়ে নাস্তা হয়ে গিয়েছিল, পরোটা দিয়ে লাউ দিয়ে আমরা খেয়েছিলাম। তো এটা আবার আমার হাজবেন্ডের অনেক পছন্দ, পরোটা দিয়ে লাউ অথবা রুটি দিয়ে লাউ, তো এটা খেতে অনেক পছন্দ করেন। তো ওনার জন্য সকালবেলা পরোটা করে দিয়েছিলাম, পরোটা দিয়ে লাউ দিয়ে আমাদের নাস্তা হয়ে গিয়েছে। তো যাই হোক, এই যে এখন আমি চিংড়ি মাছগুলো একটু ধুয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে আমি লাউটা বসিয়ে দিব। তো এই যে আমার চিংড়ি মাছ ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি রেখে দিলাম। আর এদিক থেকে এই যে লাউটাও আমি রেডি করে নিলাম। আর এই যে এখানে আমার পেঁয়াজ, কাঁচামরিচ আর মশলা এগুলো সব রেডি করাই আছে। তো এই যে আমি এখন লাউটা বসিয়ে দিচ্ছি, আর কড়াইতে হাঁড়িতে তেল দিয়ে দিলাম। আর আমরা তো সরিষার তেল খাই, তো সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি হালকা করে ভেজে নিব। আর লাউয়ের মধ্যে কিন্তু খুব বেশি মশলা দিলে ভালো লাগে না, হালকা মশলায় লাউ রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে। তো আমি এখন এই যে পেঁয়াজটা হালকা ভাজা 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 করে তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচ দিয়ে আমি লাউটা রান্না করব। আমি কিন্তু কখনোই লাউয়ের মধ্যে শুকনা মরিচের গুঁড়া দিই না, লাউটা সবুজ সবুজ থাকলেই সেটা দেখতেও যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে।
তো এ তো মশলা একটু কষিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছগুলো দিয়ে তারপরে আমি মশলার মধ্যে একটু কষিয়ে নিব, নিয়ে তারপর সামান্য পানি দিয়ে দিব, দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো এই তো আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপরে একটু মশলার ভিতরে কষিয়ে নিচ্ছি। আর এই যে এখন একটু পানি দিচ্ছি, পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, দিয়ে ভালোভাবে মশলার ভিতরে চিংড়ি মাছগুলো কষিয়ে নিব। আর এদিক থেকে আমি ইলিশ মাছগুলোকেও একটু ধুয়ে নিচ্ছি। তো আমি এই যে 3 টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি, খুব বেশি রান্না করব না, আমাদের দুইজনের জন্য হয়ে যাবে। আর 1 টুকরো বেশি দিলাম, যে বাচ্চারা কেউ যদি খেতে চায় তাহলে খেতে পারবে, ওরা তো নর্মালি ইলিশ মাছের কাঁটা বাছার জন্য ওরা খেতে চায় না। তো ওদেরকে আর কি বলবো, ওরা ওদের বাবা সবসময় আফসোস করে যে তোমরা এত মজার মাছটা তোমরা কেন খাও না, কাঁটা বেছে তো খেতেই হবে, মজার জিনিস খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। তো ওদের বাবা ওদেরকে বোঝায়, কিন্তু ওরা আসলে বুঝতে চায় না। তবে মাঝে মাঝে ইলিশ মাছ ভাজলে তখন আবার ওরা খায়। তো এই যে আমি লাউটা বসিয়ে দিয়েছি, তো চিংড়ি মাছটাকে ভালোভাবে কষিয়ে তারপরে আমি লাউগুলো দিয়ে দিয়েছি, দিয়ে যে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো লাউটা ওদিক থেকে হতে থাক, আর আমি এই চুলায়, পাশের চুলায় আমি সরিষা ইলিশটাও বসিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ কুচি ভালো করে ভেজে তার মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি। আর আমি ইলিশ মাছের মধ্যে কখনো আদা বাটা দিই না, তো শুধু রসুন বাটা দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচ দিয়ে দিলাম, আর গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এই যে ওদিকে মশলাটা কষাতে দিয়েছি, আর এদিক থেকে আমি ইলিশ মাছের মধ্যে সরিষা বাটা দিয়ে মেখে নিচ্ছি। আর একটু লবণ দিয়েছি, তো একটু লবণ আর সরিষা বাটা দিয়ে ইলিশ মাছগুলোকে খুব ভালোভাবে আমি মেখে নিলাম। নিয়ে এই যে এখন আমি মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে আমি মাছগুলোকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে মশলার সাথে কষিয়ে নিব। তো কষিয়ে নিয়ে তারপরে আমি পানিটা দিয়ে দিব, ঝোলের পানিটা দিয়ে দিব, দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এদিক থেকে আমি কিছু পেঁয়াজ ব্লেন্ড করে নিব, কারণ আমার পেঁয়াজ বাটা শেষ হয়ে গিয়েছে। তো এই তো আমি ব্লেন্ডারের ভিতরে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে যে আমি পেঁয়াজটাকে ব্লেন্ড করে আমি একটা বক্সের ভিতরে তুলে নিলাম। তো পেঁয়াজটাকে আমি এখন ফ্রিজে রেখে দিব। তো ফ্রিজ ওদিক থেকে আমার এই যে ইলিশ মাছটা রান্না হচ্ছে, এই যে আমার ইলিশ মাছটা কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে। আর এদিক থেকে কিন্তু আমার লাউ চিংড়িটাও কিন্তু রান্না হচ্ছে। তো এই তো আমার রান্নাবান্না এদিকে হচ্ছে, আর আমি এদিক থেকে একটু সিঙ্কটাও ক্লিন করে নিব। তো আমার সিঙ্কের মধ্যে বেশ কিছু থালা বাসন জমে গিয়েছে, তো এগুলো আমি ক্লিন করে নিচ্ছি। রান্না করতে করতে সিঙ্কটা ক্লিন করে নিলে একসাথেই সব কাজ হয়ে যায়, তাহলে আর রান্না করার পরে আর কাজ জমে থাকে না। তো আমিও এরকমই করি, রান্না ওদিক থেকে রান্না হচ্ছে, আর এদিক থেকে আমি সিঙ্গে যে থালা বাসনগুলো জমেছে সেগুলো আমি ধুয়ে এখন পরিষ্কার করে নিব, তাহলে আমার কাজটা অনেকটা এগিয়ে যাবে। তো এই তো আমি সব কিছু এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ওদিক থেকে আমার বাচ্চারা তো পড়াশোনা করছে, যেহেতু এখন রাত 8:30-9টার মতন এরকম বাজে, তো আমার বাচ্চারা পড়াশোনা করছে। আর আজকে সন্ধ্যার নাস্তা তারপরে অন্যান্য যা, এগুলো আসলে কোনো কিছুই আর দেখানো হয়নি, কারণ তাহলে অনেক ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এই জন্য তো আজকে শুধু রান্নাটাই শেয়ার করেছি, 2টা রান্না শেয়ার করলাম আজকে। তো জানি না আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগবে, আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন, আর আমার সাথে থেকে যেতে পারেন, আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। তো এই তো আমি এখন এই যে প্লেট বাটিগুলো সব ধোয়া হয়ে গেল, আর আমি এখন এই যে ব্লেন্ডারের যে জগটা সেটাও একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, নিয়ে সিঙ্কটা ক্লিন করে নিব। আর ওদিক থেকে আমার রান্না টান্না সব হয়ে গিয়েছে, তো আমি রান্না শেষ হওয়ার পরে একবারেই টেবিলে খাবার দিয়ে দিই, কারণ আমার কিচেন কাউন্টার টপ যেটা সেটা অনেক ছোটো,
তো এখানে রান্না করে রাখার মতন সেরকম একটা জায়গা থাকে না, তো আমি একবারে রান্না করে তারপর সার্ভিং ডিশের বেড়ে টেবিলে খাবার দিয়ে দিই। আর এই যে এখানে আমার লাউটা রান্না হয়ে গিয়েছে, তো আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি লাউয়ের মধ্যে। তো ধনিয়া পাতা দিলে তো লাউয়ের টেস্ট অনেকগুণ বেড়ে যায়, আর একটা ধনিয়া পাতার খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই তো আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো এই তো এখন আমি সব খাবারগুলো বেড়ে টেবিলে দিয়ে দিব, দিয়ে তারপরে আমি বাচ্চা সবাইকে খাবার জন্য ডাকবো। তো এই যে আমার বাচ্চাদের জন্য যে চিকেন আছে, গতকালকের চিকেন, তো এটা গরম করে নিয়েছি। আর এই যে এখানে লেবু কাঁচামরিচ, আর এই যে সরিষা ইলিশ, তো এই যে সরিষা ইলিশটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এই তো সরিষা ইলিশটা অনেক ভালো হয়েছিল। আর এই যে লাউ চিংড়ি, তো লাউ চিংড়ি তরকারিটা তো অনেক ভালো হয়েছিল খেতে। তো দেখতেই পাচ্ছেন যে লাউটা কতটা লোভনীয় হয়েছে, আর এটার কালারটা অনেক সুন্দর এসেছে, আর খেতেও মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল। তো এই তো আমি রাতের খাবারটা টেবিলে দিয়ে দিলাম, দিয়ে যে আমরা খাওয়া দাওয়া করে নিব একটু পরে। তো আমার হাজব্যান্ড তো এখনও আসেনি, তো উনি আসার পর তারপর আমরা খাওয়া দাওয়া করে নিব। আর আমি খাবারগুলো এখন ঢেকে রেখে দিব। আর রান্নাবান্না শেষ হওয়ার পরে এই যে আমি কিচেনটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর এই যে রাতের ঢাকা শহর, জানালা দিয়ে রাতের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এরকম রাতের বেলা বাইরের দিকে তাকিয়ে থাকলে কিন্তু ভালো লাগে, রাতের ঢাকা শহরের কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য আছে, তো সেটাও কিন্তু অনেক ভালো লাগে। তো এই যে আমার কিচেন সিঙ্কটা ক্লিন করে নেওয়া হয়ে গিয়েছে। তো রাতের বেলা কিচেনটা ক্লিন করে রাখলে কিন্তু মনের ভিতরে অনেক শান্তি লাগে। তো যাই হোক, আজকের মতন আমার ভিডিওতে এতটুকুনি ছিল। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে। তো আজকের মতন এখান থেকেই বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।